মানুষ থেকে কুকুর হলেন জাপানের এক যুবক। খরচ পড়ল 12 লাখ টাকা। শখ মেটাতে মানুষ কত কি না করে, কারোর শখ থাকে দামি গাড়ি কেনার, কারোর অদ্ভুত অদ্ভুত চুলের স্টাইলেরও শখ থাকে, কেউ আবার সারা শরীর নানা রকম ট্যাটুতে ভরিয়ে তোলেন। কিন্তু মানুষ থেকে পশু হওয়ার শখ কখন শুনেছেন? অবাক হচ্ছেন না তো? অবিশ্বাস্য লাগলেও বিষয়টি সত্যি। জাপানেই ঘটেছে এমন আজব কাণ্ড। স্রেফ শখ মেটাতে মানুষ থেকে নিজেকে কুকুরে পরিণত করলো এক যুবক, আর তাতে খরচ পড়ল 12 লাখ টাকা। টেকো নামের জাপানের এক যুবকের ছেলেবেলা থেকেই কুকুরের প্রতি অগাধ প্রেম। কুকুরের মতো জীবনযাপন করতে নাকি তার ভালো লাগে, আর তাই সেই শখ মেটাতে তিনি খরচ করে বসলেন প্রায় 12 লাখ টাকা। নিজের রূপ বদলে মানুষ থেকে হয়ে উঠলেন কুকুর। তবে শরীরে কোনো সার্জারি করাননি টেকো। তিনি যোগাযোগ করেছিলেন একটি জনপ্রিয় কস্টিউম ডিজাইনিং সংস্থার সাথে। তাদের দিয়ে হুবাহু কুকুরের মতো একটি কস্টিউম বানালেন, যার দাম 11,63,000 টাকা। টেকোর শর্ত ছিল পোশাকটি দেখতে এমন হবে যাতে খুব ভালো করে দেখলেও যেন কোনোভাবেই কেউ ধরতে না পারে এটা কোনো কুকুর নয়, যেটা পরলে তাকে হুবাহু কুকুরের মতো দেখতে লাগবে। যেমন কথা তেমন কাজ। জাপানেই ওই যুবককে কুকুরের কস্টিউম বানিয়ে দেয় ওই পোশাক সংস্থা। পোশাকটি পরতেই মানুষ থেকে রাতারাতি কুকুরে রূপান্তরিত হলেন টেকো। তার এই নতুন শখ ছবি নেট মাধ্যমে শেয়ার করেছেন। কুকুরের কস্টিউম পরিহিত সেই ছবি নেট পাড়ায় পোস্ট করতেই রাতারাতি ভাইরাল হয়ে উঠেছেন টেকো। এ নিয়ে গোটা বিশ্বে বিপুল চর্চাও চলছে। কিভাবে একজন যুবক কুকুরে রূপান্তরিত হলেন তা দেখতে সকলেই টেকোর প্রোফাইলে ঢু মারছেন। এমন অবিশ্বাস্য কাণ্ড দেখে সকলের চক্ষু চড়ক গাছ। এমন মজার তথ্য জানতে লাইক ও ফলো করুন ইউকে বাংলা নিউজের পেজটি।